হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি সরজিৎ দাস, আমি এনএসকিউএফ মানে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অন্তর্গত প্লাম্বিং সেক্টরের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের একটি স্কুলের ভোকেশনাল ট্রেনার। আমার স্কুলের নাম বরডঙ্গল রমানাথ ইনস্টিটিউশন। আজকে আমি প্লাম্বিং সেক্টরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিম্বল ইন প্লাম্বিং, মানে প্লাম্বিংয়ে ব্যবহৃত যে সংকেত। এখন প্লাম্বিংয়ে ব্যবহৃত সংকেত সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই সিম্বল বা সংকেত কী। তো সিম্বলের বাংলা মানে সংকেত, এটা আমরা আগেই জেনেছি। এখন এই সংকেত বা সিম্বল কী? সিম্বল বা সংকেত হলো কোনো চিত্র, কোনো ছবি বা কোনো প্রতীক বা কোনো শব্দ যেগুলো দিয়ে আমরা কোনো কিছুকে প্রকাশ করতে পারি বা চিত্রিত করতে পারি। এই সিম্বল বা সংকেতের কিছু উদাহরণ আমরা এখন দেখে নেব, যেগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে সিম্বল বা সংকেত নতুন কিছু নয়। আমরা প্রত্যেকেই সিম্বল বা সংকেত ছোটবেলা থেকেই ব্যবহার করে এসেছি বা দেখে এসেছি। যেমন প্রথমে আমি বলি, আমরা ছোটবেলা থেকেই সবাই অঙ্ক করে করে এসেছি, বড় হয়েছি। তো এই অঙ্ক করতে গেলে আমরা যে সংকেত বা চিহ্নগুলো যেগুলো ব্যবহার করেছি সেগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরও অনেক চিহ্ন আমরা অঙ্কর ক্ষেত্রে ব্যবহার করেছি। তো এগুলোও কিন্তু একটা সংকেত বা এগুলো চিহ্ন, এগুলো অঙ্কে ব্যবহৃত চিহ্ন। এরপরে যে উদাহরণটি আমি দেব সেটি হলো কি, শব্দের সংকেত মানে ওয়ার্ড সিম্বল। এই ওয়ার্ড সিম্বল বা শব্দ সংকেতও আমরা অনেকেই দেখেছি। কোথায় দেখেছি? আমরা রাস্তায় বেরোলেই বড় বড় রোডে আমরা দেখি ট্রাফিক সিগনালে কোথাও লেখা থাকে স্টপ বোর্ডের মধ্যে, আবার কোথাও বোর্ডে লেখা থাকে যে পি বলে একটা অক্ষর লেখা থাকে, বা অনেক সময় পি অক্ষরটি দিয়ে কাটা থাকে। এটার মানে কি? তাহলে প্রথমে স্টপ মানে যে এখানে থামতে বলা হচ্ছে। এরপরে পি লেখা থাকলে সেখানে বুঝতে হবে আমাদের যেখানে হচ্ছে পার্কিং জোন, বা অনেক সময় লেখা থাকে পি দিয়ে কাটা থাকে মানে এখানে নো পার্কিং। তো এগুলো দেখে কিন্তু আমরা বুঝে যাই যে এখানে এটার মানে কি। তাহলে এগুলোও কিন্তু একটা সংকেত, এগুলোকে বলা হয় শব্দ সংকেত। এরপর পিকচার সিম্বল বা ছবি সংকেত আমরা দেখব। যেমন আমরা প্রত্যেকেই কোনো স্কুল, কলেজ, অফিস বা কোনো শপিং মল বা কোনো হসপিটালে গেলে সেখানে টয়লেট থাকে। তো সেই টয়লেটের দরজায় আমরা অনেক সময় দেখি টয়লেট বলে লেখা থাকে না, সেখানে মহিলা বা পুরুষের একটা ছবি দেয়া থাকে। মানে সেটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোনটা পুরুষ টয়লেট, কোনটা মহিলাদের টয়লেট। তো এটাও কিন্তু একটা ছবি সংকেত। এছাড়াও অনেক সময় আমরা দেখি যে একটা বোর্ডের মধ্যে মোবাইল ফোন একে সেটাকে কাটা থাকে, মানে এখানে এটার মানে কি বোঝাচ্ছে যে এখানে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এগুলো হচ্ছে চিত্র সংকেত মানে পিকচার সিম্বল। প্রত্যেকটাই হচ্ছে কিন্তু সিম্বল বা সংকেতের উদাহরণ। তাহলে এগুলো দেখে তোমরা কি বুঝলে? যে আমরা প্রত্যেকেই কিন্তু এগুলো দেখেছি বা ব্যবহার করেছি। এখন আমরা জেনে নেব এই সিম্বল বা সংকেত আমরা কেন ব্যবহার করব। তো প্রথমেই আমরা বলতে পারি যে কোনো বড় কোনো জিনিসকে আমরা ছোট কোনো চিহ্ন দিয়ে বা ছবি দিয়ে আমরা সেটাকে প্রকাশ করতে পারি, কম জায়গার মধ্যে আমরা প্রকাশ করতে পারি। এছাড়াও সিম্বলকে আমরা বলি যে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে একটা সিম্বল এটা কিন্তু পুরো বিশ্বব্যাপী বা পুরো পৃথিবীব্যাপী প্রত্যেকে কিন্তু এটার সঙ্গে পরিচিত। মানে কেউ যোগ মানে ম্যাথামেটিক্সে প্লাস চিহ্ন মানে আমরা প্রত্যেকে সারা বিশ্বের প্রত্যেকে কিন্তু জানে এটা যোগ। তাহলে এটা হলো একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে বিশ্বব্যাপী প্রত্যেকে এটা জানেন। এরপরে যেটা আমি বলবো যে স্পিড টু ইন্টারপ্রিট, মানে কোনো কিছুকে দ্রুত ব্যাখ্যা করার জন্য আমরা সিম্বল ব্যবহার করতে পারি। আরেকটি পয়েন্ট আমরা বলতে পারি, ডোন্ট হ্যাভ টু রিড দ্য ল্যাঙ্গুয়েজ, মানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভাষা জানি না বা পড়তে পারি না বা জানি না, বুঝতে পারি না। তো এই সিম্বল বা সংকেত দিয়ে আমাদের বিশ্বব্যাপী প্রত্যেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে সিম্বলটার মানেটা কি। এর জন্য কোনো আমাদের ভাষা জানার বা পড়তে পারার প্রয়োজন হয় না। তো এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে আমরা কেন আমরা সংকেত ব্যবহার করব সেটা আমরা এখন জেনে নিলাম। এরপরে আমরা জেনে নেব যে এই প্লাম্বিংয়ের ক্ষেত্রে সিম্বল কেন প্রয়োজন। তো আমরা প্রত্যেকেই জানি যে কোনো প্রজেক্টে প্লাম্বিংয়ের কাজ করতে গেলে আমাদের কিন্তু ড্রয়িং বা নকশা দেখেই কাজ করতে হয়। কোনো কিছু ড্রয়িং বা নকশার মধ্যে তার সমস্ত কিছু নিখুঁতভাবে একটি নির্দিষ্ট স্কেলে প্রকাশ করা থাকে। কিন্তু কোনো বড় জিনিসকে বা সব কিছু জিনিসকে কিন্তু আমরা একটা ছোট্ট ড্রয়িংয়ের মধ্যে আমরা এঁকে প্রকাশ করতে পারি না। তার জন্যই আমরা সিম্বল ব্যবহার করি। যেমন প্লাম্বিংয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি,
এখানে প্লাম্বিং এর বিভিন্ন রকম ফিটিংস আছে, বিভিন্ন রকম পাইপ লাইন আছে, বিভিন্ন রকম সেনিটারি বা প্লাম্বিং ফিক্সচার আছে, তো সেগুলোকে সমস্ত কিছুকে কিন্তু ড্রয়িং এর মধ্যে দেখানো সম্ভব নয়। তার জন্যই আমরা বিভিন্ন রকম সিম্বল এই নকশা বা ড্রয়িং এর মধ্যে ব্যবহার করব, যেটা দেখে কিন্তু একজন প্লাম্বারকে কাজ করতে হবে। তাহলে একজন প্লাম্বারের কাছে এই সিম্বল বা সংকেতের যে কতটা গুরুত্ব সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এখন একজন সুপ্রশিক্ষণপ্রাপ্ত প্লাম্বারকে কাজ করতে গেলে এই প্লাম্বিং এর ড্রয়িং বা প্লাম্বিং এর নকশা দেখেই তাকে কাজ করতে হয়, যে তাকে বুঝতে হয় যে কোথায় কোন পাইপ ফিটিংস করা রয়েছে, কোথায় কোন পাইপ কিভাবে জোড়া হবে, কোন জায়গায় কোন প্লাম্বিং বা সেনিটারি ফিক্সচারকে স্থাপন করতে হবে, সেগুলো কিন্তু তাকে এই ড্রয়িং দেখেই বা নকশা দেখেই বুঝতে হয়। একজন প্লাম্বার যদি এই সিম্বল বা নকশাকে শনাক্ত করতে খুব দ্রুত পারে, তাহলেই কিন্তু তার পক্ষে এই কাজটি করা সহজ বা খুব দ্রুত সে এই কাজটি করতে পারবে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এই সিম্বল বা সংকেত সম্পর্কে একজন প্লাম্বারের জানা কিন্তু অতি আবশ্যক। যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে বিভিন্ন রকমের নকশা বা বিভিন্ন রকমের ড্রয়িংয়ের প্রয়োজন হয় বা ব্যবহার হয়, কিন্তু প্লাম্বিং এর কাজ করতে গেলে একজন প্লাম্বারের কোন কোন নকশা বা কোন কোন ড্রয়িং এর প্রয়োজন সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। প্রথম যে ড্রয়িং বা নকশাটি প্রয়োজন সেটি হলো ফ্লোর ড্রয়িং, মানে মেঝের নকশা। এই মেঝের নকশা বা ফ্লোর প্ল্যানিং থেকে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন রকম ঘরের পজিশন, তার কিচেন বাথরুমের পজিশন সম্পর্কে আমরা জানতে পারি, এবং সেই কিচেন বা টয়লেটের মধ্যে কোথায় কোন ফিটিংস রয়েছে, কোথায় কোন পাইপ লাইন ব্যবহার হয়েছে, কোথায় কোন প্লাম্বিং বা সেনিটারি ফিক্সচার ব্যবহার হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। দ্বিতীয়টি হলো সেকশনাল প্ল্যান বা সেকশনাল ড্রয়িং। এই প্ল্যান বা এই নকশার মধ্য দিয়ে আমরা দেখতে পাবো একটা বড় মেঝের যে নকশা, তার মধ্যে কোনো একটি নির্দিষ্ট অংশের নিখুঁত নকশা আমরা এই সেকশনাল প্ল্যান বা সেকশনাল ড্রয়িং এর মধ্য দিয়ে দেখতে পারবো। যেমন একটি বড় মেঝের প্ল্যানের মধ্যে থাকে ঘর, কিচেন, টয়লেট সমস্ত দেখানো থাকে, কিন্তু এর কাজ করার জন্য যেখানে প্রয়োজন সেটা হচ্ছে কিচেন বা টয়লেট, তাহলে সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আমরা যে ড্রয়িংটি বা যে প্ল্যানটি ব্যবহার করব সেটা হলো সেকশনাল প্ল্যান বা সেকশনাল ড্রয়িং। এটা দেখেই কিন্তু বোঝা যাবে যে কোথায় আমাদের প্লাম্বিং এর ডিটেল সমস্ত কিছু রয়েছে। এখন একজন প্লাম্বারকে কাজ করতে গেলে এই সেকশনাল প্ল্যান এবং ফ্লোর প্ল্যান দুটো সম্পর্কে কিন্তু জানতে হয় বা দুটো নকশাই ব্যবহার করতে হয়। যে দুটি ড্রয়িং সম্পর্কে আমরা জানলাম, সেই দুটি ড্রয়িং এর দেখার পদ্ধতি বা আঁকার পদ্ধতি সম্পর্কেও আমাদের জেনে রাখতে হবে। প্রথমটি হলো ফ্লোর প্ল্যান বা ফ্লোর ড্রয়িং বা মেঝের ড্রয়িং, মেঝের যে নকশা, তো এটি আমাদের কিভাবে আঁকা হয়, আমরা কোনো কিছুকে ওপর থেকে দেখলে, মানে যেটাকে আমরা বলি টপ ভিউ, ওপর থেকে দেখলে আমরা যেভাবে সেটাকে দেখবো সেইভাবে আঁকা হয় মেঝের নকশা। আর সেকশনাল প্ল্যান বা সেকশনাল যে ড্রয়িং বা সেকশনাল যে নকশা, সেটা আমরা কিভাবে দেখবো পাশাপাশি ভাবে, মানে আমরা পাশ থেকে কোনো টয়লেট বা কোনো কিচেন বা কোনো ঘরকে দেখলে আমরা যেভাবে দেখবো এটি সেইভাবে আঁকা হয়, এটাকে বলা হয় সাইড ভিউ। তো এই দুটি দেখার পদ্ধতিগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে কাজ করার সুবিধের জন্য। এরপর প্লাম্বিং ড্রয়িংয়ে বা প্লাম্বিং এর কোনো নকশায় কি কি রকমের সিম্বল বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। প্রথমেই হচ্ছে পাইপ লাইনের সিম্বল, দ্বিতীয় হচ্ছে ভাল্ব। প্লাম্বিং এর ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন রকমের ভাল্ব আমরা ব্যবহার করি, তো সেই বিভিন্ন রকম ভাল্বের জন্য কোন কোন ভাল্বের জন্য কি কি সিম্বল বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তৃতীয় হচ্ছে প্লাম্বিং ফিটিংস, কোন কোন ফিটিংসের জন্য কোন কোন সিম্বল, সেগুলো কীরকম দেখতে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। চতুর্থ হচ্ছে প্লাম্বিং ফিক্সচার অ্যান্ড সেনিটারি ফিক্সচার, প্লাম্বিংয়ে বিভিন্ন রকমের প্লাম্বিং ফিক্সচার বা সেনিটারি ফিক্সচার ব্যবহার করা হয়, তো সেই সেনিটারি ফিক্সচার বা প্লাম্বিং ফিক্সচারের জন্য কীরকম কীরকম সিম্বল বা কী কী সিম্বল বা কী কী সংকেত ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তারপরে পঞ্চম হচ্ছে প্লাম্বিংয়ে ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করা হয়, যেমন ওয়াটার মিটার, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, বিভিন্ন রকম ইলেকট্রিক মেশিন ব্যবহার যন্ত্র ব্যবহার করা হয়, সেগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকম সিম্বল বা সংকেত আমাদের প্লাম্বিং ড্রয়িং বা প্লাম্বিংয়ের নকশায় মধ্যে আঁকা থাকে, তো সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নেবো যে প্লাম্বিংয়ে কত রকমের পাইপ লাইন ব্যবহার করা হয় এবং তাদের সিম্বল কী কী। তো তোমরা স্ক্রিনে এখন প্রত্যেকেই দেখতে পাচ্ছো যে প্লাম্বিংয়ে কত রকমের পাইপ লাইন ব্যবহার হয় এবং তাদের পাশাপাশি সিম্বলগুলো বা সংকেতগুলো দেওয়া আছে। প্রথমেই যেমন আমরা দেখতে পাচ্ছি সয়েল বা ওয়েস্ট পাইপ, সয়েল বা ওয়েস্ট পাইপ মানে বর্জ্য
বর্জ্য পদার্থ যে পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হয় সেটা কোনো ওয়েস্ট বা কোনো বর্জ্য পদার্থ হতে পারে, বা মানুষের যে মল ত্যাগ করার পর যে পাইপলাইনের মাধ্যমে যায় সেটাও হতে পারে। তো এই দুটো পাইপকে যে সিম্বল বা সংকেত দিয়ে প্রকাশ করা হয় সেটা আমরা পাশে দেখতে পাচ্ছি, যে একটা লম্বা স্ট্রেট লাইন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভেন্ট পাইপ, কোল্ড ওয়াটার পাইপ মানে ঠান্ডা জল পরিবহনের জন্য যে পাইপ লাইন ব্যবহার করা হয় সেটার সিম্বল বা সংকেত কী হবে। এছাড়াও দেখতে পাচ্ছি হট ওয়াটার পাইপ মানে গরম জল পরিবহন করার জন্য যে পাইপ লাইন থাকে সেই পাইপ লাইনের সিম্বল কী হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ড্রিঙ্কিং ওয়াটার মানে খাবার জল পরিবহন করার জন্য যে পাইপ সেই পাইপ লাইনের সংকেত কী হবে। এছাড়াও আমরা দেখছি যে অ্যাসিড ওয়েস্ট পাইপ মানে বিভিন্ন রকম কলকারখানায় আমরা দেখি যে বিভিন্ন রকম পাইপ লাইন কানেকশন করা থাকে যেটিতে অ্যাসিড ওয়েস্ট যায়, তো সেটার জন্য পাইপ লাইনের জন্য কীরকম কী সিম্বল ব্যবহার করা হয়। একটি স্ট্রেট লাইন, ওপরে লেখা রয়েছে অ্যাসিড, এরপরে হচ্ছে কম্প্রেসড এয়ার। এছাড়াও রয়েছে ফায়ার লাইন মানে আমাদের বিভিন্ন অফিস স্কুল কলেজে যেখানে হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য যে পাইপ লাইন করা থাকে সেটিকে ফায়ার লাইন বলা হয়। তো তার জন্য তার সিম্বল কি, একটি বড় স্ট্রেট লাইন, তার মাঝখানে মাঝখানে এফ লেখা থাকে মানে এটিকে দ্বারা বোঝাচ্ছে যে ফায়ার লাইন। এছাড়াও রয়েছে গ্যাস লাইন, টাইল পাইপ, ভ্যাকিউম পাইপ, রকমের পাইপ লাইন রয়েছে এবং তাদের সিম্বল বা সংকেত কি কি সেগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিলাম। এরপরে প্লাম্বিংয়ে বিভিন্ন রকমের যে ভালভের ব্যবহার করা হয় সেগুলো কি কি ভালভ এবং তার জন্য কি কি সিম্বল বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব বা দেখে নেব, তার যে সিম্বল বা সংকেতগুলো আমরা দেখে নেব। তো তোমরা স্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম ভালভের নাম দেওয়া রয়েছে এবং তাদের পাশাপাশি সিম্বলগুলো দেওয়া রয়েছে। প্রথমটি যেটি রয়েছে সেটা হলো গেট ভালভ, এরপরে রয়েছে গ্লোব ভালভ, তারপরে প্লাগ ভালভ, তারপরে চেক ভালভ, এরপরে হচ্ছে বল ভালভ, এরপরে ডায়াফ্রাম ভালভ, এছাড়াও রয়েছে নিডিল ভালভ, এছাড়াও রয়েছে বাটারফ্লাই ভালভ। তো এত রকমের ভালভ আমাদের প্লাম্বিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গেট ভালভের সংকেত আমরা দেখেছি, কিন্তু গেট ভালভ বিভিন্ন রকমভাবে যখন ব্যবহার করা হয় সেগুলোর সংকেত কী কী হতে পারে এগুলো আমরা স্ক্রিনের মধ্যে বিভিন্ন ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই। সেখানে রয়েছে গেট ভালভ, গ্লোব ভালভ, বল ভালভ, প্লাগ ভালভ, বাটারফ্লাই ভালভ, ডায়াফ্রাম ভালভ, চেক ভালভ, এগুলো বিভিন্ন রকম পজিশনে কী কী কীভাবে সংকেত আমরা বোঝাতে পারি বা কী কী সিম্বল বা সংকেত দিয়ে আমরা বোঝাতে পারি সেগুলো আমরা এখানে কিন্তু এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা জেনে নিলাম যে ভালভ সম্পর্কে, প্লাম্বিংয়ে কত রকমের ভালভ ব্যবহার করা হয় এবং তাদের সংকেত। এরপর 3 নম্বর পয়েন্টে প্লাম্বিংয়ে ব্যবহৃত বিভিন্ন পাইপ ফিটিংস সম্পর্কে আমরা জানবো এবং তাদের সিম্বল বা সংকেতগুলো আমরা জেনে নেব। তো আমরা পাইপ প্লাম্বিংয়ের ক্ষেত্রে পাইপ ফিটিংসের বিভিন্ন রকম নাম আমরা জানি, সেখানে হচ্ছে এলবো, টি, রিডিউসার, ইউনিয়ন, এগুলো আমরা প্রত্যেকেই জানি। তো এগুলোর সিম্বল কী কী বা সংকেত কী কী সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তোমরা প্রত্যেকেই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম পাইপ ফিটিংসের সিম্বল বা সংকেত। প্রথমেই রয়েছে 90 ডিগ্রি এলবো, তারপর রয়েছে 45 ডিগ্রি এলবো, তারপর রয়েছে স্ট্রেট টি, তারপরে রয়েছে রিডিউসার টি। আমরা জানি স্ট্রেট টি একরকম হয়, আবার রিডিউসার টি একরকমের হয়, তারপরে রয়েছে ক্রস, তারপরে রয়েছে রিডিউসার। রিডিউসার দু রকমের, একটা কনসেন্ট্রিক মানে অভিকেন্দ্রিক, আর একটি হলো এসেন্ট্রিক মানে এককেন্দ্রিক। তো সেটা দুটোর জন্য আলাদা আলাদা সিম্বল ব্যবহার করা হয়, সেটি আমাদের রয়েছে। এরপরে রয়েছে ইউনিয়ন, তারপরে রয়েছে ক্যাপ, তারপরে ওয়াই সিঙ্গেল যে পাইপ কানেকশানের জন্য যে ফিটিংস থাকে সেটি, তারপরে রয়েছে ওয়াই ডবল কানেকশানের জন্য যে ফিটিংস থাকে সেটি, এরপরে রয়েছে পি ট্র্যাপ, তারপরে সেনিটারি টি, তারপরে রয়েছে পাইপ গোয়িং ডাউন মানে কোনো পাইপ নিচের দিকে গেলে আমরা উপর থেকে যে যেরকমভাবে দেখব সেটি সিম্বল কীরকম আমরা পাশে দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে পাইপ গোয়িং আপ মানে কোনো পাইপ উপরের দিকে গেলে কি তার সিম্বল বা সংকেত সেটি আমরা পাই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 4 নম্বর পয়েন্টে আমরা জেনে নেব প্লাম্বিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রকম প্লাম্বিং ফিক্সচার বা সেনিটারি ফিক্সচারের জন্য কী কী সিম্বল বা কী কী সংকেত প্লাম্বিং ড্রয়িং বা নকশার মধ্যে থাকে সেগুলো আমরা এখন দেখে নেব। তো আমরা স্ক্রিনের মধ্যে প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে কী কী প্লাম্বিং বা সেনিটারি ফিক্সচার আমাদের ব্যবহার করা হয়। প্রথমেই আমরা জানি প্রত্যেকে ওয়াটার ক্লোজেট মানে পায়খানা, যেখানে আমরা মলত্যাগ করার জন্য যেটি ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি ওয়াটার ক্লোজেট। তো সেটার জন্য যে সিম্বল আমরা প্রত্যেকেই স্ক্রিনের ছবিতে দেখে নিচ্ছি। এরপর রয়েছে লাভাটরি মানে মূত্রাগার, যেখানে আমরা প্রস্রাব করি, তো তার জন্য যে সিম্বল ব্যবহার করা হয় সেটি দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে সিঙ্ক,
সিঙ্ক মানে হচ্ছে বেসিন, ওয়াশ বেসিন যেগুলোকে আমরা বলি, তো সেটার জন্য কি সিম্বল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের কিচেন সিঙ্ক একটা থাকে, তো তার জন্য যে সিম্বল সেটা আমরা নিচে দেখতে পাচ্ছি। এছাড়াও রয়েছে আমাদের বাথ টব, মানে স্নান করার জন্য যে আমরা ব্যবহার করি সেটাকে বাথ টব বলে, সেটার জন্য কি সিম্বল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে শাওয়ার হেড, মানে শাওয়ার যেটা আমরা ব্যবহার করা হয় সেটা কি সিম্বল বা সংকেত দিয়ে বোঝানো হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে শাওয়ার স্টল, মানে এখানে শাওয়ার হেডটা লাগানো থাকে, তো সেটার জন্য সেই জায়গাটার জন্য কি সিম্বল আমরা ব্যবহার করব সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে ড্রেন বা ফ্লোর ড্রেন বা মেঝের মধ্য দিয়ে যে ড্রেন যায় সেটার জন্য আমরা কি দেখাবো। এছাড়া আমরা পাইপ জয়েন্টস এর যে সিম্বল বা সংকেত সেগুলো আমরা দেখে নেবো। প্রথমে রয়েছে প্লেন জয়েন্ট, তারপরে স্ক্রিউ জয়েন্ট, তারপরে বেল অ্যান্ড স্পাইগট জয়েন্ট, তারপরে এক্সপেনশন জয়েন্ট, সেটার জন্য সিম্বল গুলো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এছাড়াও প্লাম্বিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা হয়, সেগুলোর সিম্বল বা সংকেত সম্পর্কেও আমরা জেনে নেব। যেমন প্লাম্বিং এর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে ওয়াটার হিটার, ওয়াটার মিটার, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, মানে বাসন বাসনপত্র ধোয়ার জন্য যে যন্ত্র সেগুলো অনেক বাড়িতে ব্যবহার করা হয়, তো সেগুলোর জন্য কি কি সিম্বল বা সংকেত সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। আমরা স্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে ওয়াটার মিটার এর জন্য যন্ত্রের জন্য কি সিম্বল, ওয়াটার হিটারের জন্য কি সিম্বল, ক্লোথ ওয়াশিং ওয়াশিং মানে ওয়াশিং মেশিন এর জন্য কি সিম্বল, বা ডিশ ওয়াশিং এর জন্য একার জন্য কি সিম্বল আমরা ব্যবহার করব সেটি সম্পর্কে আমরা দেখছি স্ক্রিনের মধ্যে। তাহলে যে কোনো প্লাম্বিং এর ড্রয়িং বা প্লাম্বিং নকশায় যে যে সিম্বল বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আমরা এখন জেনে নিলাম। তো এগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে এগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং একজন প্লাম্বারের এগুলো জানা অতি আবশ্যক। এগুলো না জানলে কিন্তু একজন প্লাম্বার কোনো নকশা বা ড্রয়িং দেখে বুঝতে পারবে না যে কোথায় কোন জিনিসটি স্থাপন করতে হবে বা ফিটিং করতে হবে। তো একজন প্লাম্বারের এগুলো জানা অতি আবশ্যক। একজন প্লাম্বার তখনই সঠিক প্লাম্বার হয়ে উঠতে পারবে যখন সে সেই প্রত্যেকটি সিম্বল বা সংকেত এবং প্লাম্বিং যে ড্রয়িং বা নকশা সে বুঝতে পারবে। প্লাম্বিং ড্রয়িং বা প্লাম্বিং এর নকশাতে যে বিভিন্ন রকমের প্লাম্বিং সিম্বল বা সংকেত ব্যবহার করা হয় সেগুলো জানার পরে এই টপিকটি সম্পূর্ণ করার জন্য আমাদের দেখতে হবে কিছু প্লাম্বিং এর নকশা বা প্লাম্বিং এর ড্রয়িং। সেগুলো না দেখলে আমাদের এই টপিকটি সম্পূর্ণ হবে না, বা আমরা বুঝতেও পারবো না যে প্লাম্বিং ড্রয়িং কীরকম হয় বা সেগুলো সিম্বলগুলো কীরকম কীরকমভাবে দেখানো থাকে। তো এখন আমরা সেই ড্রয়িং কিছু দেখে নেব। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে একটি বাথরুমের সেকশন প্ল্যান, সেখানে আমরা পাশাপাশি দুটো চিত্রের মধ্যে দেখছি। একটি মধ্যে আমরা দেখছি সিম্বল দেয়া যে ড্রয়িং, সিম্বল ইউজ করার পর যে ড্রয়িং সেটি আমরা দেখছি, আর পাশে একটি দেখছি যেখানে সিম্বল ব্যবহার করা নেই কিন্তু একটি সেকশনাল প্ল্যান রয়েছে, যেখানে একটি ওয়াটার ক্লোজেট, ফ্লাশিং সিস্টার্ন, সেখান থেকে যে সয়েল বা ওয়েস্ট পাইপ বেরিয়ে যাচ্ছে তার, এবং একটি ওয়াশ বেসিন ইউজ করা হয়েছে, সেখান থেকে হোস পাইপ বেরিয়ে পাইপ লাইন কানেকশানের মাধ্যমে, বা একটি ভেন্ট পাইপ ইউজ করা রয়েছে। তো সেই বাথরুমের যে সেকশনাল প্ল্যান বা স্যানিটারি এবং ভেন্ট পাইপ লাইন যে সিস্টেম সেটা আমরা এখন স্ক্রিনের মধ্যে পাশাপাশি দুটো ছবির মধ্যে দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য করলেই বুঝতে পারবে যে কোনটাতে সিম্বল কিভাবে কোথায় ব্যবহার করা হয়েছে। এছাড়াও কিছু ড্রয়িং আমরা দেখে নিচ্ছি। এরপরে যেটি দেখে দেখবো একটি কোনো ফ্যাক্টরি বা কোনো কলকারখানার যে বিভিন্ন রকম পাইপ লাইন সিস্টেম সেটি আমরা এখন একটি দেখে নিচ্ছি। এখানে আমরা প্রত্যেকেই দেখছি বিভিন্ন রকম ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম পাইপ লাইনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, সেখানে বিভিন্ন রকমের পাম্প রয়েছে, বিভিন্ন রকমের ভালভ ব্যবহার করা হয়েছে, তো সেগুলো আমরা ড্রয়িংয়ের মধ্যে দেখতে পাচ্ছি। তো বড় বড় কলকারখানায় বড় বড় পাইপ লাইনের ক্ষেত্রে সেখানে এরকম ড্রয়িং আমরা দেখতে পাবো। এছাড়াও আর একটি বাথরুমের টপ ভিউ, মানে হচ্ছে যেটা ফ্লোর প্ল্যান, যেটা আমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, প্লাম্বিং সিম্বল মানে প্লাম্বিংয়ে ব্যবহৃত যে সংকেত, এটি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো প্লাম্বার হতে গেলে প্লাম্বিং সিম্বল বা সংকেত সম্পর্কে তার সঠিক জ্ঞান থাকা প্রয়োজন, তবেই সে একজন ভালো প্রশিক্ষণপ্রাপ্ত সে প্লাম্বার হতে পারবে। তো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, নমস্কার, সবাই ভালো থেকো।